আমি রান্না করার জন্য এখানে কড়াই গরম করে নিয়েছি। এখানে আমি দিলাম সর্ষের তেল, একটু বেশি পরিমাণে সর্ষের তেল আমি অ্যাড করলাম। আপনাদের বলা হয়নি, প্রথমে স্বাগত জানাই সকলকে আপনাদের আমার চ্যানেল ইজি রেসিপিস বাই কসুরিতে। আজকে যে রেসিপিটা আমি করব, এটা একটা সাউথ ইন্ডিয়ান স্টাইল কাঁকড়ার রেসিপি করব। এটা করার জন্য আমি যে যে জিনিসগুলো নিচ্ছি সেগুলো বলে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন। রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা একদম গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দেব একটুখানি সামান্য গোটা জিরে। এটা রেগুলার ইউজের যে জিরেটা হয় সেই জিরেটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেলে আমি অ্যাড করব, এখানে দেখুন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আমি এখানে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, পেঁয়াজ কুচিয়ে আমি রেখে দিয়েছি এখানে। আমার জিরে ফোড়নটা একদম হয়ে গেছে, শুকনো লঙ্কাটাও হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে নাড়াচাড়া করে ভাজবো। আমি এখন আঁচটাকে একদম ফুল রেখেছি, আঁচটা একটু কিন্তু আমি কম করিনি, ফুল আঁচে আমি এটাকে ভাজবো। এই রেসিপিটা খুব ভালো হয় খেতে, গরম গরম ভাতের সাথে বিশেষ করে ভালো লাগে। এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি হলেও আমি এটার মধ্যে কিন্তু কারি পাতা কোনো ব্যবহার করব না, কারণ অ্যাকচুয়ালি এই রেসিপিটার মধ্যে কারি পাতা ব্যবহার করে না। কিন্তু তাও যদি আপনাদের মনে ইচ্ছা হয় তাহলে আপনারা স্বচ্ছন্দে কারি পাতা ব্যবহার করতে পারেন, তেল গরম হয়ে গেলে ফোড়ন দেওয়ার সময় কারি পাতাটা আপনারা দিয়ে দিতে পারেন। পেঁয়াজটা মোটামুটি স্বচ্ছ হয়ে গেছে, আমার ট্রান্সপ্যারেন্ট হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা। আর আমি অ্যাড করব এর মধ্যে আমার বাড়িতে তৈরি একটা লঙ্কা চাটনি। আপনারা অবশ্যই ভাববেন যে এই চাটনিটা পাবো কীভাবে, তো আমি এটার লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এইবারে এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এটা একটু টক ঝাল টাইপের হয়, আর অ্যাড করব একটু বেশি মাত্রায় ধনে গুঁড়ো। এবার কটা কাঁচা লঙ্কা আছে, এগুলো গোটাই আছে, আমি এগুলোকে অ্যাড করে দেব, দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করবো ভালো মতন ভাবে। এবার আমি অ্যাড করবো এর মধ্যে পরিমাণ মতো নুন, এই পর্যায়ে এসে আমি অ্যাড করবো এর মধ্যে কাঁকড়া, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে কাঁকড়া আমি অ্যাড করবো এর মধ্যে। কাঁকড়া কাটার প্রসেস অনেকেই জানেন না, যারা জানেন না তাদের সুবিধার জন্য আমার চ্যানেলে একটা খুব সুন্দর কাঁকড়ার ক্লিনিং প্রসেস দেওয়া রয়েছে, আমি তাদের জন্য কাঁকড়া ক্লিনিং প্রসেসের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দেবো, আর আমার এই ঝাল চাটনির লিঙ্কটাও ডিসক্রিপশান বক্সে আমি অ্যাড করে দেবো, আপনারা দেখে নিতে পারবেন লিঙ্ক ক্লিক করে। কাঁকড়া ক্লিন করা কিন্তু খুব সোজা কাজ, কোনো অসুবিধে নেই, আমি লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই পর্যায়ে এসে আমি কাঁকড়াটাকে অ্যাড করে দেবো। অবশ্যই করে এর মধ্যে দেবো আমি একটু চিনি, কারণটা বুঝতে পারবেন যে আমি এতটা চিনি দিচ্ছি কেন। এবার আমি অ্যাড করবো এর মধ্যে তেঁতুলগুলা জল, আমি তেঁতুলটাকে সোক করে রেখেছিলাম, এইবারে তেঁতুলের কাঁচটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের সবার ভীষণ ভালো লাগবে খেতে।
মোটামুটি আমার এটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে রান্না হতে দেবো কাঁকড়াটা, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি। এটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে এটাকে রান্না করব বেশ খানিকক্ষণ। এটা প্রায় 10-12 মিনিট ধরে হচ্ছে, আমি মাঝে এসে একবার নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এটাকে তুলে দেখব ঢাকাটা যে হয়ে গেছে কিনা। হ্যাঁ, এটা একদমই হয়ে গেছে, একদম মুজে গেছে জিনিসটা, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে বানাবেন, ট্রাই করবেন, অবশ্যই করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এই সিজনে খুব ভালো কাঁকড়া পাওয়া যায়, আর আপনারা একদম চিন্তা করবেন না, আমি কাঁকড়া ক্লিনিং প্রসেস এবং এই চাটনিটার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা কাইন্ডলি ডিসক্রিপশান বক্সটা চেক করে নেবেন, তাহলে কাঁকড়া ক্লিনিং প্রসেস আর এই চাটনিটার লিঙ্কটা, ঝাল চাটনিটার লিঙ্কটা আপনারা অনায়াসে পেয়ে যাবেন, বাড়িতে বানাবেন, খুবই সুস্বাদু খেতে হয়। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের বাড়িতে সবার কেমন লাগলো। আমি এটুকু বলতে পারি যে এই কাঁকড়ার এই তরকারিটা দিয়ে এক থালা ভাত আপনাদের আরামসে খাওয়া হয়ে যাবে। আজকে পর্যন্ত এইটুকুই থাক, আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।